বন্ড ফ্র্যাঙ্কিকে আক্রমণ করে এবং ফ্র্যাঙ্কির কাপড় নাকি যেন দিয়ে জড়ানো হাতে কামড় মারে। তার আগে এপিসোডটা শুরু হয় কিভাবে সেটা তো শুনে নিন। সুন্দর সকাল ফর্জার ফ্যামিলি, লয়েড বন্ডকে নিয়ে বাইরে হাঁটতে বের হবে তাই আনিয়াকে যাবে নাকি জিজ্ঞেস করে, কিন্তু আনিয়া বলে যে না, গম্ভীরভাবে বলে না, আনিয়া বিজি। এটা শুনে আবার বন্ড শকড হয়ে যায়। কাং আনিয়া পেপার ফোল্ডিং এর কাজ করছে, তো ইউর বলে যে এটা তাদের স্কুলে নাকি এখন একটা নতুন ট্রেন্ড হয়ে গেছে, কিন্তু আনিয়া এটা ঠিকভাবে করতে পারছে না এবং অনেকটাই ইরিটেটেড ইউ করছে। হ্যাঁ, তো লয়েড ভাবে যেহেতু আনিয়া তার কাজটাতে মনোযোগ দিয়েছে তো আনিয়াকে ডিস্টার্ব করা ঠিক হবে না, তাই আজকে বন্ডকে হাঁটা নয় বরং ট্রেনিং দেওয়া হবে। তো এরপরে লয়েড বন্ডকে নিয়ে বেরিয়ে যায় এবং ইউরো তাদেরকে একটু বিদায় জানায়। তারপরে সেই মেন কাহিনীটা শুরু হয় যেটা আপনাদেরকে একটু আগে বললাম। বন্ড ফ্র্যাঙ্কিকে আক্রমণ করে এবং ফ্র্যাঙ্কির কাপড় নাকি যেন দিয়ে জড়ানো হাতে কামড় মারে। কাহিনী হচ্ছে পার্কে লুইড বন্ডকে ট্রেনিং দিচ্ছে যে কিভাবে টার্গেটকে ইমোবিলাইজ করতে হয়, টার্গেটকে একদমই বেশি খারাপভাবে ইনজার্ড না করে, কারণ বেশি খারাপভাবে কামড়ে দিলে তো তার কাছ থেকে ইনফরমেশন বের করতে পারবে না। ফ্র্যাঙ্কিকে কামড়ানোর জন্য ফ্র্যাঙ্কি বন্ডের উপর চিল্লাপাল্লা করতে থাকে। বন্ড অসাবধানতাবশত ফ্র্যাঙ্কিকে ছেড়ে দেয়, মানে ফ্র্যাঙ্কিকে কামড় দিয়ে ধরেছিল সেটা ছেড়ে দেয়। এই জন্য লয়েড বন্ডের উপর একটু খেপে যায়। লয়েড মনে করে বন্ড একটু বেশি ভালো কুকুর, সে তাই কারো উপরে ঘেউ ঘেউ করতে পারে না বা কাউকে কামড়াতেও পারে না। বাট কাহিনী হচ্ছে ফ্র্যাঙ্কি তো ইন্টেলিজেন্ট স্কোয়াড, তাহলে ফ্র্যাঙ্কিকে কেন এইখানে এভাবে কুকুরদের কামড়ানো হচ্ছে এই জন্য ফ্র্যাঙ্কি খেপে গেছে। বাট লয়েড বলে যে এটা ক্রুশিয়াল একটা ট্রেনিং, সেই জন্য দরকার এবং এইরকমই হওয়া উচিত। তো কে বলেছে এরকম হওয়া উচিত বলে ফ্র্যাঙ্কি আরো খেপে যায়। আজকালকার সিচুয়েশনের ভিত্তিতে আমাদেরকে যে কোনো কিছুর জন্য রেডি থাকতে হবে, এরকমটা লয়েড বলে। তো সেইটা আমার কোন প্রশ্নের উত্তর দিল এই বলে ফ্র্যাঙ্কি খেপে যায়। যাই হোক, এরপরে লয়েড বন্ডকে সেন্ট শুকার ট্রেনিংটা দিবে এবং বম শুকে খুঁজে বের করা ট্রেনিংটা। এখন ফ্র্যাঙ্কি এখানে দাঁড়িয়ে থেকে মনে করছে তো এখন সেই বম আমার হাতে ধরিয়ে দেওয়া হবে, তাই না? হঠার জন্য লয়েড বন্ডের দিকে তাকিয়ে দেখে বন্ড একটু মনমরা হয়ে গেল। তখন ফ্র্যাঙ্কি বলে যে প্রজেক্ট অ্যাপল এইসব কুকুরদের বম ডগ বানানোর জন্য এক্সপেরিমেন্ট করছিল, তো সেইটা শুনে হয়তো বা বন্ডের তার সেই এক্সপেরিমেন্টের ভয়ানক দিনগুলোর কথা মনে পড়ে গেছে। বন্ডের মনে পড়ে বন্ডের উপর যখন সেই এক্সপেরিমেন্ট করা হচ্ছিল, বন্ড পারছিল না তাই বন্ডকে ফেইলিয়ার মনে করছিল এবং তাকে ডিসপোজ করে দেওয়া হবে, এইসব বলছিল সেই সায়েন্টিস্টরা। ফ্র্যাঙ্কি লয়েডকে বলে বন্ডকে এমনভাবে ট্রেনিং দিতে যাতে সেইটা তার কাছে মজাদার মনে হয়, এটা বলে সে চলে যায়। এদিকে বাড়িতে কি হচ্ছে সেটা একটু দেখে আসি চলুন। বাড়িতে আনিয়া অনেকগুলো স্টার বানিয়েছে, ইয়োর সেটা দেখে খুশি। ওয়াও আনিয়া, তুমি অনেকগুলো বানিয়েছ। ইয়োর বলে এই স্টারগুলো তো অনেক কিউট, কিন্তু আনিয়া বলে এটা শুধু নর্মাল কোনো স্টার নয়, এটা হচ্ছে স্টেলা স্টার বলে আনিয়া সেটা তার বুকে লাগায় এবং গর্ব করে দাঁড়ায়। কিন্তু একটু পরে সেটা তার বুক থেকে খুলে পড়ে যায় এবং আনিয়ার ডিসঅ্যাপয়েন্টমেন্ট চেহারা। লয়েড ফ্র্যাঙ্কের পরামর্শটা গ্রহণ করে এবং বন্ডকে নিয়ে রাস্তায় হাঁটতে বের হয়। বন্ড তো ভবিষ্যৎ দেখতে পায়, তো হাঁটার সময় বন্ড ভিশন দেখে যে একটা বাচ্চার আইসক্রিম পড়ে গেছে এবং বাচ্চাটা কাঁদছে, তার পাশে আরো দুটো বাচ্চা হাসছে। তো বন্ড ডিসাইড করে সেই বাচ্চাটার আইসক্রিমটা বাচ্চাটার হাত থেকে পড়ে যাওয়ার আগেই গিয়ে সেটাকে বাঁচিয়ে নিবে এবং তারপরে সে লয়েডের প্রশংসা পাবে। তো বন্ড তার প্ল্যান অনুযায়ী প্রসিড করে, সে সেই বাচ্চাটার দিকে দৌড় দেয় আইসক্রিমটা ধরার জন্য, কিন্তু সে বাচ্চারা মনে করে যে বন্ড তার হাত থেকে আইসক্রিম ছিনিয়ে নিতে আসছে। লয়েডও আশ্চর্য হয়ে যায়, বাচ্চারাও ভয় পেয়ে যায় এবং আইসক্রিমটা পড়ে যায়। বাচ্চারা কাঁদতে লাগে, লয়েড সরি সরি বলে বাচ্চাটাকে আরেকটা নতুন আইসক্রিম কিনে দেয় এবং এই আইসক্রিমটা আগের আইসক্রিমের থেকে তিনগুণ উঁচু হয় এবং বাচ্চাটার আইসক্রিম চুরি করার দায়ে লয়েড বন্ডের উপর একটু খেপে যায়। বন্ড আরেকটা ভিশন দেখে যে একটা বুড়ো লোককে সাইকেল ধাক্কা মারছে, তো সেই ঘটনাটা ঘটার আগে সে বুড়ো লোককে বাঁচানোর জন্য বুড়ো লোককে গিয়ে সাইকেল ধাক্কা মারার আগেই টান দিয়ে পেছনে নিয়ে আসে, যার কারণে বুড়ো লোকটা বেঁচে যায় ঠিকই কিন্তু বন্ডের উপর খেপে যায়, কারণ হঠাৎ করে একটা অচেনা কুকুর এসে কামড় মেরেছে এবং লয়েড বন্ডের উপর খেপে যায় এইভাবে একটা অচেনা লোককে কামড়ানোর জন্য। লয়েড বন্ডের মতিগতি বুঝতে পারছে না, যেমনটা সে আনিয়ার ক্ষেত্রেও পারে না। বন্ড ভাবছিল সে এরকম হিরোইক কাজ করলে বাসায় গেলে আনিয়া তার জন্য খুশি হবে, কিন্তু মতিগতি তো সেরকম ঠিক ঠেকছে না, তাই সেটা হয়তো বা সম্ভব হবে না। বন্ড আবার একটা ভিশন দেখে পাখি একটা মেয়ের গায়ের উপরে পায়খানা করে দেওয়ার, কিন্তু এইবার সে ইগনোর করবে ভাবে, কারণ গত দুইবারের মতন করতে গেলে এবার হয়তো বা লয়েড তাকে পুকুরে ফেলে দিবে। বন্ডের এরকম অদ্ভুত আচরণ দেখে লয়েড ভাবছে বন্ড কি অসুস্থ নাকি। বন্ড হঠাৎ আরেকটা ভিশন দেখে যেখানে একটা আগুন লাগা অ্যাপার্টমেন্টে একটা মহিলা ডেইজি ডেইজি করে চিৎকার করছিল বা ডাকছিল কাউকে, সে গন্ধ চোখে বুঝতে পারে সে জায়গাটা কোথায়, তাই সে সেই দিকে যেতে লাগে লয়েডকে নিয়ে, কিন্তু লয়েড প্রথমত তাকে যেতে দিতে চায় না, টানতে লাগে, কিন্তু বন্ড একদম জোরে করে ঘেউ করে ওঠে। লয়েড ভয় পেয়ে যায় এবং ওকে চল ভাই। তারা সেই অ্যাপার্টমেন্টের কাছে যায়, লয়েড জিজ্ঞেস করে অ্যাপার্টমেন্টে এখনো কেউ আছে নাকি। বন্ডের সেই ভিশনের কথা মনে পড়ে এবং তাকে ধরে থাকা সেই দড়িটা সে কামড়ে ছিঁড়ে সেই বিল্ডিং এর দিকে দৌড় দেয়। লয়েডও যায় বন্ডের পেছন পেছন বন্ডকে ডাকতে ডাকতে, সে দেখে তার সামনে বন্ড, কিন্তু দেখে উপর থেকে একটা আগুন জ্বলা বিল্ডিং এর অংশ বন্ডের উপরে পড়ছে।
তখনই গিয়ে লুই সেটাকে লাথি মেরে উড়িয়ে দেয় এবং বন্ডকে বাঁচিয়ে নেয়। এবং সে সারপ্রাইজড বন্ডের দিকে তাকিয়ে দেখে বন্ড একটা ছোট্ট কুকুরের বাচ্চা যেটা সেখানে আগে থেকে ছেড়ে গিয়েছিল সেটাকে বাঁচিয়েছে। সেই কুকুরের বাচ্চাটার কলার কলারে লেখা ছিল ডেইজি, তো এটাই সে ভিশনে দেখেছে। তারা বিল্ডিং থেকে বের হওয়ার চেষ্টা করে কিন্তু দেখে যে আগুনটা আরো বেড়ে গেছে, তাদের চারপাশটাকে ঘিরে নিয়েছে, তার এখন বের হওয়া মুশকিল। বন্ড এতে প্যানিকড হয়ে যায়। পার্ট ওয়ান খতম। লুইড তাড়াতাড়ি করে একটা প্ল্যান করে যে তারা নর্থ সাইড দিয়ে এই আগুনের মধ্যে থেকে বের হবে। লুইড সেই দিকে যাবেই কিন্তু তখনই বন্ড একটা ভিশন দেখে এবং লুইডকে থামিয়ে দেয়, এবং তখনই তাদের সামনেকার ফ্লোরটা ভেঙে পড়ে যায়। লুইড একটু শকড এবং বন্ডকে ধন্যবাদ জানায় তাকে বাঁচানোর জন্য। লুইড মনে করে বন্ডের নাক হয়তো এটা শুকতে পেরেছিল, লুইডের নাক ভবিষ্যৎ শুকতে পেরেছিল। যাই হোক, তাদের চারপাশে আগুন এবং ধোঁয়ায় ভরে যেতে লাগে, তো লুইড একটা পলিথিন দিয়ে টেম্পোরারি অক্সিজেন ট্যাঙ্ক বানানোর চেষ্টা করে যেটা দিয়ে নিঃশ্বাস নিতে সুবিধা হবে আর কি। যাই হোক, এরপরে লুইড সেই ছোট কুকুর অর্থাৎ ডেইজিকে ব্যাকপ্যাকে ভরে নেয়। এরপরে তারা দুইজন সেকেন্ড ফ্লোরের জানালা দিয়ে লাফ দেয়। দুইজন না অ্যাকচুয়ালি সেখানে ডেইজিও ছিল, ডেইজি ব্যাকপ্যাকের মধ্যে ছিল। যাই হোক, তারপর লুইড ডেইজিকে ব্যাকপ্যাক থেকে বের করে। পাশের একটা বুড়ো লোক তাদের ডেইজিকে বাঁচানোর এরকম প্রচেষ্টা দেখে অ্যামেজড বা অবাক। বুড়ো লোকটা বলে এটা হয়তো বা মিস বেনেটের কুকুর। লুইড দেখে বন্ডের গায়ে আগুন লেগেছে, তাই তাড়াতাড়ি করে একটা বাকেট পানি নিয়ে এসে বন্ডের গায়ে ঢেলে দেয় এবং বন্ডের একদম হাস্যকর একটা চেহারা হয়ে যায়। বুড়ো লোক এবং লুইড দুজনেই হাসতে লাগে, তার সাথে আমিও, আপনারাও হাসুন। লুইড ভাবে ইউর এই কুকুরকে গোসল করে দেয় বাসায়, তো সে জানে না এরকম দেখতে হবে বন্ড ভিজে যাওয়ার পর, এবং সে নিজেকে বলে আবে টয়লাইট, না না এটা করা যাবে না, টয়লাইট হচ্ছে একটা দক্ষ স্পাই, এইভাবে তার ইমোশনটাকে বের হতে দেওয়া যাবে না। মানে সে তার হাসিটাকে আটকাতে পারছিল না, বাট সে বন্ডকে বলে আমি গ্ল্যাড তুমি, মানে তোমার কিছু হয়নি। বন্ড হঠাৎ কি যেন একটা শোকে এবং এদিক ওদিক আউ আউ করতে করতে একদিকে দৌড় দেয়। লুইড সেই বুড়ো লোককে ছোট কুকুরটার দিকে দেখতে বলে বন্ডের পেছন পেছন দৌড় দেয়। এদিকে আমরা দেখি একটা সন্দেহজনক লোক সন্দেহজনক কথাবার্তা বলছে, এবং তখনই দেখি আমরা সেই কুকুরের মালিক মিস পেনেট সেই কুকুর সেই আগুনের মধ্যে পড়ে আছে বলে সেখানে যাওয়ার চেষ্টা করে, কিন্তু ফায়ার সার্ভিসের লোকরা তাকে থামানোর চেষ্টা করে। তো সেই সন্দেহজনক লোকটা সন্দেহজনক কথাবার্তা বলার পর বলে ও মিস পেনেট তুমি এইখানে, আজকে তোমার খবর করে দিব বলে সে সন্দেহজনক লোক সন্দেহজনক কথাবার্তা বলে সন্দেহজনক কাজ করার চেষ্টা করে। তখনই আমাদের দ্য গ্রেটেস্ট হিরো বন্ড এসে সেই সন্দেহজনক লোকের পায়ে কামড় মারে। লোকটা তার ব্যাগ থেকে চাকু বের করে বন্ডকে মারতেই যাবে, তখনই এসে অ্যানাদার হিরো লুইড বন্ডকে বাঁচিয়ে নেয়। সে বন্ডকে জিজ্ঞেস করে তোমার কি মনে হয় এই লোকটাই আগুন লাগিয়েছিল? বন্ড ওয়ার্ফ করে এবং লুইড বুঝতে পারে হ্যাঁ এই লোকটাই আগুন লাগিয়েছিল, আগুন লাগানোর পেছনে মেন কালপ্রিট এইটা। ভাই কুকুর বুকা পাপে কে গন্তসুখে বলতে পারেছে কে আগুন লাগিয়েছে? অ্যাকচুয়ালি সেই লোকের ব্যাগে ম্যাচ এবং গ্যাস লাইট দেখে সে বুঝতে পেরেছে যে এই আগুন লাগিয়েছে। তবে বন্ড সেই লোকের কাছে গেল কেন? লই সেই লোকটাকে তারে কর্ড দিয়ে বেঁধে দেয় এবং ভাবে যে পুলিশকে ফোন দিবে এবং এরপরে বাকিটা পুলিশই হ্যান্ডেল করবে, এবং ভাবে যে এই সেম অ্যাক্সেলারেন্ট দিয়েই আগুনটা ধরানো হয়েছে। যাই হোক, এইদিকে অ্যাপার্টমেন্টের পাশে মিস বেনেট তার কুকুরের সাথে রিইউনাইটেড হয় এবং তাকে জড়িয়ে ধরে অনেক খুশি হয়। বন্ড এদের দুইজনকে খুশি দেখে সেও একটু স্মাইল করে, আমি কুকুর স্মাইল করে। যাই হোক, সেই ব্রু লোকটা বেনেটকে বলে যে কে তাদেরকে বাঁচিয়েছে, কিন্তু লুইড ডিসাইড করে তারা এখান থেকে আগে ভাগে চলে যাবে, কারণ খবরের কাগজে তাদের নাম আসলে তাদের দুইজনের কারোর জন্যই ভালো হবে না। বন্ড ভাবে খবরে তার নাম আসলে হয়তোবা বন্ড হিরোকে বা এই হিরো কুকুরকে এক বছরের মাংসের সাপ্লাই দেওয়া হতো। যাই হোক, লুইড বন্ডের উপর খুশি হয়ে বন্ডের মাথায় হাত বুলিয়ে দেয়, তো বন্ড একটু সারপ্রাইজ দিয়ে হয়ে যায়। সে মনে করেছিল লুইড হয়তোবা তাকে বকাবকি করবে, কারণ লুইড বলেছিল যে হাতে কামড়াতে হবে পায়ে নয় ট্রেনিং এর সময়। যাই হোক, সেরকমটা হয়নি, ভালোই হয়েছে। লুইড বন্ডকে বলে তার খেয়াল রাখতে, কারণ ওইদিকে তার আরেকটা ফ্যামিলি আছে যে যারা বন্ডের কিছু হলে অনেকটাই হার্ট ব্রোকেন হয়ে যাবে, এবং সকালের জন্য বা আগের তার ব্যবহারের জন্য লুইড তার কাছে সরি বলে, মানে ওই যে তাকে হার্ডলি ট্রেনিং দেওয়ার চেষ্টা করার জন্য সরি বলে আর কি। যাই হোক, হয়তোবা সে বিল্ডিংয়ে আগুনের মধ্যে অনেক শ্বাস নিয়েছে, তো তাকে একটু ফেরার পথে ডাক্তারের কাছে বা পশু চিকিৎসকের কাছে নিয়ে যেতে চায়। বন্ড খুশি এবং সে লুইডের কাছে যায়, লুইডের গায়ে কেন ওই যে কাছাকাছি করে কি বলবো এটাকে। যাই হোক, তো এটি লুইড একটু লজ্জা পায়, বলে আরে আরে কি করছিস মিয়া। যাই হোক, লুইড চায় না তার মিশন ডিলে হোক বা মিশনে কোনো ধরনের সমস্যা হোক এই ফরজার ফ্যামিলিতে তার জন্য, তো হোয়াটএভার। তো ফিরে যাওয়ার পথে লুইড বলে আগামীকাল যেহেতু আমার কোনো এক্সট্রা মিশন নেই, তাই চলো আমরা বাড়ির সবাই মিলে একটু পার্কে ঘুরতে যাই। বন্ড ওয়ার্ফ করে,
কিন্তু লয়েড বুঝতে পারছিল না যে বন্ড ভিজে গেলে তার মানে ঘেউ করার আওয়াজটা একটু অন্যরকম হয়ে যায় কেন। সেম কোয়েশ্চেন ভাই, বাড়িতে আনিয়ার সাথে সাথে ইয়োরও কিছু একটা বানিয়েছে, কিন্তু আনিয়া বুঝতে পারছে না এটা তুমি কি বানিয়েছো, তলোয়ার। কিন্তু ইয়োর বলে যে না, এটা তো পেঙ্গুইন, এবং বলে যে পেপার ফোল্ডিং কাজটা আসলেই একটু হার্ড। ইয়োর কেচি নিয়ে ছাংছুং করে তাদের পরিবারের চারজনের একটা কি বলবো এটাকে মডেল বানায়। আনিয়া সেটা দেখে খুশি হয়, কিন্তু একটু পরে সেটা কেটে কুচুক করে পড়ে যায়। তো ইয়োর বলে সে হয়তো বা একটু কেঁচি বেশি চালিয়ে ফেলেছে। আনিয়া আবার ডিসঅ্যাপয়েন্টেড। লয়েড বন্ডকে নিয়ে ফিরে আসে। আনিয়া বন্ডের এই অবস্থা দেখে শকড হয়ে যায়। আনিয়া বলে যে বন্ড ছোট হয়ে যাচ্ছে, ওমা। ইয়োর জিজ্ঞেস করে কি হয়েছে। তো লয়েড বলে যে না, সেরকম কিছু একটা, জাস্ট নর্মাল অ্যাক্সিডেন্ট, রাস্তায় হাঁটতে গিয়ে একজন লোক বাগানে পানি দিচ্ছিল, ভুল করে বন্ডের গায়ে পানি ফেলে দিয়েছে। বন্ডের গলার আওয়াজও বদলে গেছে, এটা দেখে আনিয়া আরো বেশি শকড। কিন্তু ইয়োর বলে যে বন্ড ভিজে গেলে এরকম দেখতে হয়, কিন্তু শুকিয়ে গেলে আবার সে মোটাতাজা হয়ে যাবে, মোটাতাজা দেখতে ফুলু ফুলু হয়ে যাবে। হ্যাঁ, লয়েড মনে মনে ভাবছিল বন্ড একটা ছোট বাচ্চা কুকুরকে বাঁচানোর জন্য এরকম কাহিনী হয়ে গেছে, কিন্তু এটা বাড়িতে বলা যাবে না। এটা আবার আনিয়া মাইন্ড রিড করে বুঝতে পারে। ইয়োর বন্ডকে বলে দাঁড়াও, আমি একটা শুকনা কিছু নিয়ে আসছি। আনিয়াও এদিকে কেচারটা নিয়ে আসে এবং তার বাবাকে কাছে আসতে বলে। সে বন্ড এবং তার বাবা দুজনারই বুকে সেই স্টেলা স্টারগুলো লাগিয়ে দেয় যেগুলো আনিয়া বানিয়েছিল, এবং বলে যে এটা তোমাদের দুজনের জন্য আমার পক্ষ থেকে দেওয়া স্টেলা স্টার। বলে যে তোমরা দুজনে অনেক কঠোরভাবে হাঁটাহাঁটি করেছো, এই জন্য সেটা পুরস্কার। ইয়োরও এসে তালি বাজায়, কিন্তু লয়েড মনে মনে ভাবে এইসব আবুল ফাউল কাজ না করে একটা সত্যিকারের স্টেলা দিয়ে এসে দিত ভাই। এটা আবার আনিয়া মাইন্ড রিড করে বুঝতে পেরে শকড হয়ে যায়। যাই হোক, এরপরে সবাই মিলে ডিনার করতে যায়। আনিয়া একটা স্টেক খাবে না কি যেন খাবে বলে। যাই হোক, এরপরে আমাদেরকে এপিসোডের শেষে অন্যান্য কিছু ক্যারেক্টারসের দেখানো হয়। যেমন ডামিয়ান লেখাপড়া করছে, তার বন্ধুরা খেলাধুলা করছে, সে একটা বালিশ ডামিয়ানের মাথায় লাগছে, তারপর ডামিয়ান এসে সেই বন্ধুদের সাথে মারামারি করছে এবং তারাও খেলাধুলা করা শুরু করে দিচ্ছে, এরকম আর কি। তারপরে বেক্কি তার সেই ছোট্ট কুকুর, সেই কুকুরটার নাম কি ভুলে গেছে, সেই কুকুরটা কোলে করে নিয়ে আসছে, তার সেই মার্থার সাথে শপিং করছে। ফিওনাও অনেক হার্ড, তার টার্গেট প্র্যাকটিস ট্রেনিং করছে, সেইখানে তার টার্গেট হচ্ছে টুয়াইলাইট, এবং তার চোখে শুধু লাভ আর লাভ। ফ্র্যাঙ্কিও স্বপ্ন দেখছে, সে একটা সুন্দরী মেয়েকে বিপদ থেকে বাঁচাচ্ছে। তারপরে ফ্র্যাঙ্কি তার স্বপ্ন বাস্তবায়নের জন্য কিছু ক্যাসেট বানাতে লেগে যায়। তারপরে ইউরিও এদিকে তার কাজগুলো করছে, এবং ইউরের দেওয়া সেই চাটা খেয়ে একদম উগলে ফেলে দিচ্ছে, এরকম কাহিনী হচ্ছে আর কি। সকলের মাঝখানে সকলেই তাদের নিজের জীবন যাপন করছে, এবং আমাদেরকে লাস্ট বারের মতন, একদম লাস্ট বারের মতন, ফর্জার ফ্যামিলি সবাই একসাথে বসে ডিনার করছে। বলা হয় যে আমাদের আবার দেখা হবে পরের সিজনে, মানে আজকে থেকে সিজন টু এর এপিসোড 12 মাধ্যমে সিজন 2 শেষ। আগামী কয়েক মাস আর স্পাই ফ্যামিলির কোনো এপিসোড আসবে না, নতুন করে স্পাই ফ্যামিলি আসবে এরা বলে দিয়েছে। আবারও দেখা হবে, এবং আমিও আসবো আপনাদের সামনে বক বক করতে, আমারও দেখা হবে। সো এখনও এটা জানা যায়নি যে কবে স্পাই ফ্যামিলির সিজন 3 বা সিজন 2 এর পার্ট 2 নাকি যেটাই হোক আসবে, বাট মুভি আসবে এই ডিসেম্বর মাসে, মুভি আসার কথা। যাই হোক, কোনো একটা মাসে মুভি চলে আসবে, তো মুভি আসলে আমি মুভিটাও এক্সপ্লেন করবো। আনটিল দেন, গুড নাইট। প্রমিস করেছিলাম শনিবার রাতেই এই এপিসোডটা নিয়ে আসবো, কিন্তু বেশি রাত হয়ে গেছে, তারপরে রাত 12 লেগে দিয়েছি। আই কেপ্ট মাই প্রমিস। হ্যাঁ, অনেক রাত হয়ে গেছে, আপনারা একটু লাইক ফাইক দিন। এমনিতে এত রাতে ভিডিও আপলোড করলে রিচ টিস হবে না, কী করবো ভাই, আমার জীবনটাই লস।